প্রচলিত তাবলিগ জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম। দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন। তাবলিগ জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে? সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল, অস্ত্রবাজি, মারামারি, হাঙ্গামা, অবৈধ পন্থা বা যেটাই হোক, এগুলোর সাথে তবলিগ জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে সেটা অবিচার, যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না। এই অভিযোগ নিতান্তই একটা মিথ্যা এবং অগ্রহণযোগ্য অভিযোগ। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। আলমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, এই কথাটা সত্য কতটুকু? এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, বিশুদ্ধ কোনো হাদিসে এটি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনিতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা করেছেন, হাজারো মর্যাদা আছে। আমরা এটার জন্য, তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নাই। স্বপ্ন দোষ হওয়ার পর জমিনে হাঁটা চলা করলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্ন দোষ হলে মাটিতে হাঁটা যায় না, আমি দেখেছি এরকম মানুষ। স্বপ্ন দোষ হয়েছে হয়তো তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাখা ওইটা হেসড়াতে হেসড়াতে যাইতেছে বাথরুম পর্যন্ত, এগুলার কোনো দরকার নাই। স্বপ্ন দোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই, আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য পয়সা থাকবেন নাকি? ওখানে তো জমিনেই পাও দিবেন, তাই না? এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্ন দোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, বাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন? উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে যেতে হবে, এরপর বুকের হাড্ডি হাড্ডি বাংলা কার দোষ? এটা ভুল মাসালা ভাই। আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকাইলে। অনেকে মাসালা বানানিছে যে হজরত আলী কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতবি নাজরাতান নাজরাতা ফাইন্নালাকাল উলা ওয়ালাইসা লাকাল আখিরা, তুমি কোনো মহিলার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যদ্দুর পারে দেখে নি, কারণ সেকেন্ড চান্সে দেখা যায় যাবে না, এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে, সেটার জন্য গুণা হবে না, কিন্তু সাথে সাথে চোখটা ফিরে আনতে হবে, তাহলে আর কি হবে না, ওইটার জন্য গুণা হবে না। ইচ্ছাকৃত আপনি উপর দিকে তাকাবেন না, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ করতে, যাতে নিচের দিকে তাকাবেন, যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন, ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকালেন কোথায় কি আছে সেটা জায়েজ নেই। পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কি না কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনাহ না হলেও এটা সুন্নতের খেলাফ, মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন, কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পান করে, এমন কোনো পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই, বসতে অসুবিধা হবে, সেখানে পান করে ফেললেন বা করে নিলেন, তাতে ইনশাল্লাহ বড় কোনো গুনাহ হবে না। কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো না, সুন্নত নয়, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস্ক থাকে গলা টলা বিভিন্ন জায়গায় আটকার নাকে উঠার। বসে পানি পান করা হলো সুন্নত। মুসলিমের এক হাদিসে আসছে, গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা, এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পান করেছেন, এটা জায়েজ প্রমাণ করার জন্য। বর্তমানে টিএনসি রিং আইডি এবং ভেস্টিং নামে একটি কোম্পানি, এক একটি কোম্পানি আছে বাংলাদেশে, এসব করা কি জায়েজ হবে? যুবকদেরকে খুব ডিস্টার্ব করছে তারা। এগুলো সবগুলার নামে যাই হোক এমএলএম কোম্পানি, আর এমএলএম কোম্পানির ব্যাপারে সমস্ত আমাদের ফতোয়া আছে, আমাদেরও বিস্তারিত ব্যাপারে বলা আছে, এগুলো জায়েজ নাই, এগুলো টোপ দেয়। এই যে দেখেন না, ডেস্টিনি হুজুররা না জায়েজ বলছে তখন শুনে নাই, যখন ধরা খাইছে পুরো আউট হয়ে গেছে, এবার বুঝছে হুজুরদের ফতোয়া ঠিক ছিল। তারপরে এই যে ইভ্যালি, তারপরে আপনার আরো কতগুলো এরকম হলো, এদের বিরুদ্ধে ওলামা একরাম অনেক আগে ফতোয়া দিয়েছেন, আমরা বহু আগে মাসআলা বলেছি, মানুষ শুনে নেই, এখন ধরা খাওয়ার পরে বুঝতেছে যে হুজুরদেরটাই সঠিক ছিল। অতএব এগুলোর সাথে যুক্ত হবেন না, যে আপনার বিভিন্ন রকমের অফার থাকে, এই অফারগুলো ম্যাক্সিমামই অবৈধ অফার। যদিও আমি ইন্ডিভিজুয়াল কোনো অফার সম্পর্কে আলাদা মন্তব্য করছি না, বিশেষ করে এতজন ধরে আনেন, ভিডিও দেখেন, তাহলে আপনি কমিশন পাবেন, পয়সা পাবেন, এগুলো কোনো হালাল উপার্জনের পদ্ধতি না। আচ্ছা হুজুর, একটা মেয়ের সাথে আমার দীর্ঘ ছয় বছর যাবৎ রিলেশন ছিল, এখন ওর আমার কোনো যোগাযোগ নাই, এই হারাম রিলেশন দ্বারা যে আমার গুণা হয়েছে, গুণা থেকে আমার বের হয়ে আসার উপায় কি? আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন। আগে হারাম সম্পর্ক ছিল, এখন আপনার অনুশোচনা হয়েছে, আপনি বের হয়ে আসছেন, আগের কাজের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভর্ৎসনা করবেন, ভবিষ্যতে আর জীবনে এই পথের ধারেও যাবেন না, সংকল্প করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
ভালো হওয়ার জন্য আমাকে উপদেশ দেন হুজুর, ভালো হইতে পয়সা লাগে না, সবচেয়ে শর্ট উপদেশ, ভালো হইতে পয়সা লাগে না, বরং খারাপ হইতে পয়সা লাগে। পেন্সিল খেতে মাদকের জন্য পয়সা লাগে, হারাম কাজ করতে গেলে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না, আসলেই লাগে না। অতএব ভালো হওয়ার জন্য কোরআন এবং হাদিসকে পড়ে শুনে জেনে আমল করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো পথে চলে আসবেন। আমরা জানি ইসলামের মূল বাণী শান্তি, অথচ কোরআনে যাহা নিষিদ্ধ করা হয়েছে তাহাই বেশি করি আমরা। আমরা দাবি করি আমরা মুসলমান, এই গ্রামে 50% লোক অপকর্মের সাথে জড়িত, আমাদের করণীয় কি? এরা কোনো সাধারণ লোক না, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জ্ঞানগতভাবে বললে কোরআন সুন্নার আলোকে জানতে চাই, বড় বড় মোড়ল মাতবরা, অনেক হারাম কাজের সাথে আমরা জড়িত, সাধারণ মানুষও জড়িত, অথচ নিজেদেরকে আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা বেশি মানুষ নামে মুসলমান, কাজে কর্মে আসলে আমরা পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। পরকিয়া করলে কি শাস্তি হবে? ভাই, জেনা করার যে শাস্তি, পরকিয়ার সে শাস্তি, শুধু সেটা না, সাধারণ জেনার শাস্তি না, কে পরকিয়া করলে, জেনায় লিপ্ত হলে, বিবাহিত মানুষ নারী হোক আর পুরুষ হোক, ইসলামী শরীয়তের বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভালো করে শুনেন, জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড, তাও রজমের মাধ্যমে, এত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা যে বলেছেন। এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া, হারাম সম্পর্ক করা, পরকিয়া তলে তলে হারাম সম্পর্ক করা, এটা কত ডেঞ্জারাস। অনেক পুরুষ আছে, মহিলা আছে, ফেসবুকে তলে তলে ইটিশ পিটিশ চ্যাটিং করে, দুই নম্বরই করে অনেকের সাথে, আছে না নাই? এগুলো বিবাহিতরা যদি করে, অবিবাহিতদের চেয়ে সেটা অনেক বেশি ডেঞ্জারাস, কারণ তাদের যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে, তারপরও তারা যদি ডানে বামে বিভিন্ন হারাম পথে যায়, সেটা অনেক বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। আমি আমার মা বাবা দুজনকে ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মা থেকে বাবাকে বেশি ভালোবাসি। মায়ের কিছু হলে ধৈর্য ধরতে পারলেও বাবার কিছু হলে ধরতে পারি না। আমার প্রশ্ন হলো, এরকম আচরণ কি আমার গুনাহ হবে? মায়ের অধিকার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কথা শুনব? নবীজি বলছেন মায়ের, বলছেন এরপরে, বলছেন মায়ের, বলছেন এরপরে, বলছেন মায়ের, বলেন এরপরে, বলছেন এবার বাপের। ডক্টর জাকির নায়েক খুব সুন্দর বলে, এই জন্য বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বলছেন, তার মানে গোল্ড, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, তিনোটা মায়ের, বাপের একটা সান্ত্বনা মেডেল দিস, বুঝতে পারছেন? কারণ সন্তানদের প্রতি সবচেয়ে বেশি অবদান থাকে মায়ের, বাপের অবদানও থাকে অনেক আছে, কিন্তু তুলনা করলে, কম্পেয়ার করলে মায়েরটার পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্য তাদের প্রতি আমাদের বেশি আন্তরিকতা, দয়া মায়া থাকতে হবে। সৃষ্টিগতভাবে কারোর প্রতি আপনার দুর্বলতা চলে আসে, এর কারণে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কোনো মানুষের নাম না বলে তার অনুপস্থিত দোষ ত্রুটি বলা যাবে কি না? কারণ নাম বললেন না, বললেন যে একটা লোক এই কাজ করলে, উপস্থিত লোকরা বুঝতেও পারলো না কার কথা বলছেন, এক জায়গায় দেখছি, তাহলে এটা গীবত হবে না, এটাতে কোনো অসুবিধা নেই, বলা যায়। হারাম পথে উপার্জন করে নিজের সব কিছুই ক্রয় করেছে, অর্থাৎ আসবাবপত্র ইত্যাদি ক্রয় করেছে, এখন এগুলো সে কী করবে? সে আল্লাহর পথে ফিরে আসতে চায়, করণীয় কী? খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন। হারাম পথে উপার্জন করে সম্পদ যা কামাই করছেন, এই সব যাদের সম্পদ কামাইছেন তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে না পেলে তাদের পরিবার সন্তানদেরকে, তাদেরকেও না পাইলে গরিব মানুষকে দান করে আপনি আবার জিরো হাতে ফিরে আসতে হবে। এরপরে তবা করলে আল্লাহ মাফ করবেন। অবৈধ পর্যায়ে মানুষের সম্পদ কামাইয়া এরপরে আপনি আইসা বলেন, আল্লাহ আমি আর করব না, যা করার একসাথে করে নিছি আল্লাহ, আর করব না, এরকম তবা করলে কি হবে? না মাফ হবে, একসাথে দিতে না পারেন আস্তে আস্তে ভেঙে ভেঙে দিবেন, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলাকে বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।